আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আল্লাহ রহমতে ভালো আছো, সুস্থ আছো? আমি সাজেদা খানম, রোটারি স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে, ক্লাস ওয়ানের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদেরকে কি করেছে এই বিগত এক বছর যাবত স্কুলটা বন্ধ আছে, তাই না? কিসের কারণে সেটাও জানো, কোভিড-19-এর জন্যে। হ্যাঁ, একটা রোগ, সেই রোগটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এখন আবার, তাই না? অযথা ঘরের বাইরে বের হবে না, আর বের যদি প্রয়োজনে বের হও তবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, মনে থাকবে? এসো আমরা ক্লাসে একটু খেয়াল করি, মনোযোগী হই। হ্যাঁ দেখো, আজকে কি করব আমরা, ফাঁকা ঘর পূরণ। এর আগেও করেছিলাম না, এর আগের দিন 15টায় করেছিলাম আমরা। আজকে দেখো, খেয়াল করো, এখানে 16 নম্বর থেকে দেখো, 16 কি আছে, ও আছে, সামনে আর কি আছে, ও আছে, তারপরে ফাঁকা ঘর দিয়ে, ঘর দিয়ে এখানে কি লেখা আছে, রয়কারে রে, কি হবে দেখো তো। তোমরা কাক এবং কলসির গল্পটা নিশ্চয়ই পড়েছো, তাই না? ওখানেই লেখা আছে সব, বানান করে করে পড়লে সব পেরে যাবে ইনশাল্লাহ। দেখো, ও পারে, ও পয়াকার পা, ও পয়াকার পা, কি হবে, ও পারে, ও পয়াকার পা, বয়শূন্য রয়কারে, ও পা রে। 17 নম্বরটা কি আছে দেখো তো, খেয়াল করো, সামনে ফাঁকা ঘর ঘর আছে, সামনে কি আছে, ফাঁকা ঘর, তারপরে আছে ডয়শূন্য র, ডয়শূন্য র তয়ে কাটতে, কি হবে তাহলে, খেয়াল করো, উড়তে, রস্য উ, রস্য উ যদি দে তাহলে কি হবে, উড়তে, রস্য উ, ডয়শূন্য র তয়ে কাটতে, উড়তে, ঠিক আছে। এখন 18 নম্বরটা দেখো, ফাঁকা ঘর সামনে দেওয়া আছে পয়াকার পা দন্ত সয়াকার সা, তাহলে পাশা হলো পি পা সা, পি পি কেমন করে হবে, পয় রশিকারে পি, পয় রশিকারে পি, পয়াকারে পা দন্ত স আকারে সা, পি পা সা, তাহলে কি হয়ে গেল, পিপাসা। 16 নম্বরটা কি ছিল, ও পয়াকারে পা বয়শূন্য রয়কারে রে, ও পারে। 17 নম্বরটা রস্য উ ডয়শূন্য র তয়েকারতে, উড়তে। 18 নম্বরটা পয়র শিকারে পি পয়াকারে পা দন্ত স আকারে সা, পিপাসা। আর 19 নম্বরটা খেয়াল করো, ক ল কল সি, সি কেমন করে হবে, দন্ত স্বর শিকারে সি, কল কল সি, ক ল দন্ত স্বর, দন্ত স্বর শিকারে সি, কল সি। তারপরে খেয়াল করো 20 নম্বরটা কি বলছে, ফাঁকা ঘর দিয়ে লেখা আছে কি, দয়র শিকার দি ক, তাহলে কি হবে, এ দিক, এ যদি দেই তাহলে কি হবে, এ দিক, এ দয়র শিকার দি ক, এ দিক, এ দয়র শিকার দি ক, এ দিক। 21 নম্বরটা খেয়াল করো, ক্ষয় চন্দ্রবিন্দু দেওয়া আছে, ক্ষয় ক্ষয়ের উপরে চন্দ্রবিন্দু দেওয়া আছে, আর কিছু নাই, তাহলে কি হলো, ক্ষয় চন্দ্রবিন্দু ও কা, কি হবে, খো, বর্গী জ দিয়ে দিলে, বর্গীয় জ দিয়ে দিলে কি হবে, খোঁজ, বর্গীয় জ যদি দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, খোঁজ, তাহলে ক্ষয় চন্দ্রবিন্দু ও কা বর্গীয় জ, কি হবে, খোঁজ। 22 নম্বরটা খেয়াল করো, না গাল, হ্যাঁ গায়কার গাল, ল গাল আছে, আর কি নেই, না নেই, দন্ত দন্ত ন আকার নেই, দন্ত ন আকার, গ আকার, ল না গাল, খেয়াল করো, দন্ত ন আকার, গায়াকারে গা, ল না গাল। 23 নম্বরটা খেয়াল করো, দয় রস্যুকার আছে, আর এটা কি কি বলে জানো তো, মনে আছে নিশ্চয়ই, বিসর্গ, বিসর্গ, দয় চন্দ্রবিন্দু বিসর্গ, দু এখন কি হয়, দুঃখ, খ দুঃখ, দুঃখ, খেয়াল করো, খ বসিয়ে দিলাম তাহলে দুঃখ। এখন দেখো
চব্বিশ, চব্বিশ নম্বরটা কি আছে? রয় শূন্য, রয় রশ্মিকার আছে, আর কিছু আছে না? নেই। তাহলে কি হবে বলতো? নুরি কাকে এনেছিল? নুড়ি এনেছিল, তাই না? নুড়ি মানে কি? ছোট ছোট পাথর, নুড়ি। দন্ত নয় রস্যুকারে নু, দন্ত নয় রস্যুকারে নু, ডয় শূন্য রয় রস্যিকারে রি, নুড়ি। ছোট ছোট পাথরকে বলা হয় নুড়ি। কাক কি করছিল কলসির ভিতরে? কি করছিল? নুড়ি ফেলেছিল না? সেই নুড়ি। পঁচিশ নম্বর খেয়াল করো, বয় রস্যুকার বু আছে, তাহলে কি হবে? বুদ্ধি। হ্যাঁ, কাকের মাথায় একটা কি এসেছিল? বুদ্ধি এসেছিল, তাই না? এটা হচ্ছে যুক্ত বর্ণ বুদ্ধি, বয়রস্যু দয়ের সাথে ধ, বুদ্ধি। বয়রস্যু দয়ে ধয়ে রস্যিকারে ধি, বুদ্ধি। তারপরে দেখো ২৬ নাম্বার, ২৬ নাম্বার ঠয় চন্দ্রবিন্দু ওকার দেওয়া আছে, আর তো কিছু দেওয়া নাই। কি হবে? ঠয় চন্দ্রবিন্দু ওকার ট, ঠোঠ। হ্যাঁ, ঠয় চন্দ্রবিন্দু ওকার ট, ঠোঠ। ২৭ নম্বরটা খেয়াল করো, কি আছে? ময়াকারে মা আছে, পরেরটা ফাঁকা ঘর, তারপরে আছে অন্তস্থ অ, অন্তস্থ অ। তাই কি হবে? ময়াকার মা থ আকারে থা, মা থায়, থয় আকারে থা অন্তস্থ অ, মা থায়, মা থায়। কাকের মাথায় একটা বুদ্ধি এলো না? তারপরে ২৮ নম্বর, ২৮ নম্বরটা খেয়াল করো, মধ্যাহ্ন ন দেওয়া আছে, মধ্যাহ্ন ন দেওয়া আছে, কি হবে? প্রাণ, প্রাণ। পর পয় রফলা আকার, পয় রফলা আকার মধ্যাহ্ন ন, প্রাণ। পয় রফলা আকার মধ্যাহ্ন ন, প্রাণ। ২৯ নম্বরটা কি আছে? উড়াল, রস্য উ ডয় শূন্য র আকার ল, উড়াল। কাকি উড়াল দিয়েছিল না? হ্যাঁ, উড়াল। রস্য উ ডয় শূন্য র আকার ল, উড়াল। ৩০ নম্বরটা খেয়াল করো, দন্ত ন আছে, দন্ত ন আছে, কি হবে? তাহলে কি করেছিল? কাকের কি ছিল? ডানা ছিল না? হ্যাঁ, ডানা। ডয়াকারে ডা, দন্ত ন আকারে না, ডানা। ডয়াকারে ডা, দন্ত ন আকারে না, ডা না। খেয়াল করি, আবার একটু খেয়াল করো, এটা কি ছিল? ও পয়াকারে পা, বয় শূন্য র একারে রে, ও পারে। ১৭ নম্বরটা কি ছিল? রস্য উ ডয় শূন্য র তয় একারে তে, উড়তে। ১৮ নম্বরটা ছিল পয়রশিকারে পি, পয়াকারে পা, দন্ত স আকারে সা, পিপাসা। ১৯ নম্বরটা কি ছিল? কলসি, ক ল দন্ত স রশিকারে সি, কলসি। ২০ নম্বরটা ছিল এ দয়রশিকার দি, ক এ দিক। ২১ নম্বরটা ছিল খয় চন্দ্রবিন্দু ও কার বর্গীয় চ, খোঁজ। ২২ নম্বরটা ছিল দন্ত ন আকারে না, গয়াকারে গা ল, নাগাল। ২৩ নম্বরটা দয় রস্যুকার দু, বিসর্গ খ, দুঃখ। ২৪ নম্বরটা ছিল নয় রস্যুকারে নু, ডয় শূন্য রয় রস্যিকারে রি, নু রি। ২৫ নম্বরটা ছিল বয় রস্যুকারে বু, দয়ের সাথে ধ, বুদ্ধি। দয় ধয় রস্যিকারে বুদ্ধি। তারপরে ২৬, ঠয় চন্দ্রবিন্দু ওকার ট, ঠোঁট ছিল। তারপরে ২৭ নম্বরটা কি ছিল? ময়াকারে মা, থ আকারে থা, অন্তস্থ অ, মাথায়। ২৮ নম্বর ছিল পয়রফুলা আকার মূর্ধন্য ন, প্রাণ। পয়রফুলা আকার মূর্ধন্য ন, প্রাণ। ২৯ নম্বরটা ছিল রস্য উ ডয় শূন্য রয় আকার ল, উড়াল। ৩০ নম্বরটা ছিল ডয় আকারে ডা, দন্ত ন আকারে না,
ডা না 31 নম্বরটা আছে দেখো ফারস্টে প্রথমেই আছে কি ব ব নেন তা না ব দন্ত নয় একা ব শূন্য র বনের বনের ভিতরে কি ঢুকলো কাক তাই না ব দন্ত নয় একারে নে ব শূন্য র বনে 32 নম্বরটা ভেতর দেখো সামনে ফাঁকা ঘর ত ব শূন্য র আছে তাহলে আমরা কি দিয়ে দিব ভে ভ ইকারে ভে ভে ত ব শূন্য র ভেতর ব ফাঁকা ঘর আছে যেখানে সেখানে কি হবে দন্ত নয় একারে নে ব শূন্য র বনের আর 32 নম্বর ভয় একারে ভে ত ব শূন্য র ভেতর তাহলে আর সমস্যা হলে কি করবে তোমাদের যে বইটা আছে বোর্ডের বইটা সেখানে কাক এবং কলসির গল্প আছে না সেখানে খেয়াল করলে এই সব বানানগুলো তোমরা পেয়ে যাবে বানান সুন্দর করে লেখা শিখবে দেখো ভেঙে ভেঙে শিখবে তোমাদের উচ্চারণটাও হয়ে যাবে 16 নম্বর ও পয় আকারে পা ব শূন্য র একারে রে ও পারে 17 নম্বর রস উ ড শূন্য র ত একারে তে উড়তে 18 নম্বর পয়রু শিকার পি পয় আকারে পা দন্ত দন্ত স আকারে সা পিপাসা 19 নম্বর ক ল দন্ত ছয়রু শিকারে সি কল সি 20 নম্বর এ দয়রু শিকার দি ক এ দিক 21 নম্বর খয় চন্দ্রবিন্দু ও কার বর্গীয় জ খোঁজ 22 নম্বর নয় একারে না গয় একারে গা ল নাগাল 23 নম্বর দরসু বিসর্গ খ দুঃখ 24 নম্বর নরসু ড শূন্য রয়র শিকারে রি নু রি 25 নম্বর বয়রসু কার বয়রসুকার বু দয় ধয়রসি বুদ্ধি 26 নম্বর ঠয় চন্দ্রবিন্দু ও কার ট ঠোঁট 27 নম্বর ময়কার মা থয়াকার থা অন্তস্থ অ মাথায় 28 নম্বর পরফুলা আকার মূর্ধন্য ন প্রাণ 29 নম্বর রস উ ড শূন্য র আকার ল উড়াল 30 নম্বর ডয়াকার ডা দন্ত ন আকারে না ডানা 31 নম্বর ব দন্ত নয়কার নে ব শূন্য র বনের 32 নম্বর ভয়কার ভে ত ব শূন্য র আশা করি বুঝতে পেরেছো খাতায় উঠিয়ে নিয়েছো এতক্ষণে নিশ্চয়ই তোমাদের খাতায়ও উঠানো হয়ে গিয়েছে তোমরা এগুলো খুব সুন্দর করে উচ্চারণ করে করে শিখে ফেলবে বাবা তোমরা তো সোনামণি সুন্দর কথা শোনো অনেক লক্ষ্মী তোমরা এগুলো সব সুন্দর করে শিখে ফেলবে তাহলে কি করবে উচ্চারণ করতে পারবে রিডিং পড়তে পারবে তাই না ইনশাল্লাহ পেরে যাবে বাসায় বসে বসে অনেক পড়বে চেষ্টা করবে লিখতে পড়ার সাথে সাথে যেটা পড়ছো সেটা লিখে ফেলতে ঠিক আছে মুখস্থ করে ফেলবে এবং লিখে ফেলবে আশা করি লিখেও ফেলবে পড়েও ফেলবে আর বিনা প্রয়োজনে ঘরের থেকে বের হবে না আবারও বলছি ঘরের থেকে বের হবে না সংক্রমণ বেড়েই চলছে তোমরা মাস্ক পরে যদি প্রয়োজন হয় মাস্ক পরে ঘর থেকে বের হবে ঠিক আছে হাত হাত ধুয়ে ফেলবে পরিষ্কার করে হাত ধুয়ে ফেলবে তাহলে আজকে তাহলে এ পর্যন্তই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আল্লাহ হাফেজ